সাথে আমি কখনো কারোর সাথে ঝগড়া করিনি ঝগড়া করিনি আমি দুই দুইবার নির্বাচনের আগে এবং নির্বাচনের পরে আমি মেয়রের সাথে কথা বলেছি এমনি অনেক রাজনৈতিক অস্থিরতা আছে আমি এটাই আশা করব যে নারায়ণগঞ্জের মানুষ শান্তি থাকবে আমরা যাই করব একসাথে বসে আলোচনার সাপেক্ষে করব যার জন্য দুইবার আমি মেয়রের সাথে বসছি আমরা রাস্তাঘাটের জন্য অসুবিধা না হয় যানজট যেন না হয় ফুটপাতের দোকান যেন থাকে না ফুটপাতের দোকান থাকতে পারে ফুটপাতের থেকে রাস্তায় তো দোকান নেমে যেতে পারে না যেন শান্তি থাকে আমি নারায়ণগঞ্জ চারকে আমি আহ্বান করব আমার মেয়রকে আহ্বান করব আমরা একসাথে বসবো কিন্তু বসাটা খুব তাড়াতাড়ি হবে বলে মনে হয় না কারণ সামনে রমজান মাসটা নিয়ে আমাদের কিন্তু দেখা যাবে যে এখানে একটু স্ল্যাক করতে হবে ওখানে একটু ছাড় দিতে হবে আমাদের এই রাস্তাটা এটা নিয়েও আমাদের চেয়ারম্যান সাহেবের সাথে আমরা আলোচনা করবো একসাথে আমরা বসবো আমরা এই একটা বড় রোড পেয়ে গিয়ে এই রাস্তাটার মধ্যে আমরা পাগলা রোডটার ভিতরে দেখা যাচ্ছে বাস স্ট্যান্ড বাড়ি রাখছি বেবি স্ট্যান্ড বাড়ি রাখছি দোকান ঘর দিয়ে রাখছি ওনার আগে যে দুজন ছিলেন তারা সেগুলি দিয়ে গেছেন তা আমরা সবাই মিলে সহযোগিতা করব এই রাস্তার জন্য আমরা প্রশস্ত করতে প্রশস্ত রাস্তা আছে কিন্তু দোকান দিয়ে সেগুলি বন্ধ করে দেওয়া হয়েছে সুতরাং আমার 200-400 মানুষের জন্য এতগুলি মানুষের জন্য ক্ষতি না হয় এই দোয়াটা আপনারা করবেন আমরা যেন সহজে এই কাজটা করতে পারি চলাচলের রাস্তা যদি ঠিক থাকে তাহলে ব্যবসা বাণিজ্য শান্তি সবই ঠিক থাকবে